পতিত জমি আবাদের আওতায় আনতে এবং তৈলবীজ উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ উদ্যোগ নিয়েছেন। শহরের পতিত এক খণ্ড জমিতে গড়ে তুলেছেন সূর্যমুখী সহ মৌসুমী সবজির বাগান। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মুক্তাগাছা শহরের পশ্চিম প্রান্তে এই এক টুকরো জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি অসংখ্য সূর্যমুখী। দীর্ঘদিন পতিত পড়ে থাকা এই জমিটিতে চাষের উদ্যোগ নিয়েছেন এই এলাকার সাংসদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এবার যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন বললেন যে আমাদের কোনো জমি আর ফেলে রাখা যাবে না, বিশেষ করে আমাদের ভোজ্য তেল প্রায় 20,000 কোটি টাকার ভোজ্য তেল আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, তাহলে তৈলবীজ উৎপাদন করার জন্য কৃষি মন্ত্রণালয় একটা উদ্যোগ নিল, সেই জায়গাটিকে আমরা মুক্তাগাছা থেকে আমি নিজের থেকে আমি বেছে নিলাম। আমরা প্রায় 3,000 একরের মতো তো আমরা সরিষা চাষ করেছি, গতবারের তুলনায় সেটার পরিমাণ অলমোস্ট 3 গুণ। শুধু সূর্যমুখী নয়, নানান ফসলের সন্নিবেশ এখানে। বাগানটির চারপাশ ঘিরে বিভিন্ন সবজির চাষ, পার্শ্ব ফসল যেটা দেখছেন এটি কিন্তু প্ল্যান করা আমাদের। সূর্যমুখীর পরে জায়গাটি এখানে আছে ভুট্টা, এখানে পেঁপে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা স্পেশাল বেগুন আছে ময়মনসিংহ বলে আমঝুঁকি বেগুন, সেই ছোট ছোট সেইটা হলো আমঝুঁকি বেগুন, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এখানে শালগম ছিল, উঠে গেছে। এই কৃষি উদ্যোগটি বাস্তবায়ন করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিমন্ত্রী মহোদয়ের একটা প্ল্যান যে এখানে যেন আশেপাশে সকলেই প্লাস মুক্তাগাছার কৃষকরা যেন এখানে সানফ্লাওয়ারটা দেখে ওনারা উদ্বুদ্ধ হয়ে ওনাদের নিজেদের জমি অনাবাদি জমিকে পতিত জমিকে তেল ফসল চাষের আওতায় নিয়ে আসে। এখানকার এই কৃষি উদ্যোগ সাধারণ মানুষকে কৃষিতে এবং কৃষককে তৈলবীজ উৎপাদনে আগ্রহী করে তুলছে দাবি করছেন উদ্যোক্তারা। আগামী বছর ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা 2-4-5 কাঠা 10 কাঠা জমি আবাদ করবো। ফুলটার দিকে আমার মন বেড়ে গেছে, আগামীতে আমি 7-8 কাঠা জমি করবো এরকম ধরনের চিন্তাধারা নিচ্ছি। আমার বাসায় এখানেই বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই নানান ধরনের লোক আসে, দেখি আজকে আসলাম। এরকম প্রত্যেক জায়গায় অনেক খালি রয়েছে, হ্যাঁ যদি সবাই উদ্যোগ নেয় হয় 25% সারা বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হবে। যান্ত্রিক কৃষির প্রসার থেকে শুরু করে সার্বিক কৃষির একটি মডেল তৈরি করতে চান প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি মনে করেন কৃষি উন্নয়নের মাধ্যমেই আমাদের জাতীয় উন্নয়ন টেকসই হবে। যখন একজন জনপ্রতিনিধি পতিত জমিতে এভাবে কৃষির দৃষ্টান্ত গড়েন, স্বাভাবিকভাবেই এটি এলাকাবাসীর উপরে প্রভাব পড়ে, কৃষকের উপরে প্রভাব পড়ে, উদ্যোক্তার উপরে প্রভাব পড়ে। দেশের খাদ্য নিরাপত্তা এবং আগামীর কৃষি চর্চাকে বেগবান করার জন্যে এই উদ্যোগগুলো অত্যন্ত জরুরি। জনাব কে এম খালিদের এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে অনেক বড় প্রভাব ফেলবে সন্দেহ নেই। ময়মনসিংহের মুক্তাগাছার মনিরাম বাড়ি থেকে শাইক সিরাজ চান্দায়।